মর্নিং গাইজ, আই ডোন্ট নো তোমরা শুনতে পাচ্ছ কিনা, জাস্ট ঘুম থেকে উঠেছি আজকে। আজকে নববর্ষ, আমাদের সকলের পয়লা বৈশাখ। তো চলো আজকে কেমন করে আমি দিনটা কাটাচ্ছি, কেমন কি করছি সবটা তোমাদেরকে আজকে দেখাবো। তাই ঘুম থেকে উঠে এরকম একটা ফেস নিয়ে জাস্ট চলে এসেছি আজকে ব্লগটাকে শুরু করতে। তোমাদের সবাইকে শুভ নববর্ষ। তো চলো দিনটা কিভাবে কি কাটাচ্ছি তোমাদেরকে দেখিয়ে ফেলা যাক, সো দেখতে থাকো। হ্যালো গাইজ, সো আই এম ব্যাক। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি রেডি হয়ে আবার ব্লগে আসবো, তো আমি রেডি হয়ে গেছি। একটু বাদে আমি আমার ফুল আউটফিটটা তোমাদেরকে দেখাবো। এখানে আমি তোমাদেরকে যা দেখাতে পারছি দেখালাম। তো চলো আমি আমার পয়লা বৈশাখটা কিভাবে সেলিব্রেট করছি, কতটা কি করছি, কোথায় কি যাচ্ছি, কি কি খাওয়া দাওয়া করছি সবটা তোমাদের আজকে এই ব্লগের মাধ্যমে দেখাবো। তো তোমরা ব্লগটাকে দেখতে থাকো। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো গাইজ, দিস ইজ মাই হোল আউটফিট। তোমাদেরকে ইন্ট্রোতে বললাম যে আমি বেরিয়ে তোমাদেরকে আউটফিটটা দেখাবো। তো আজকে পয়লা বৈশাখে না আমার আউটফিটটা ঠিক এরকম। তো বাড়ি থেকে তো বেরিয়ে গেছি, এইবার আমরা চলেছি খাবারের উদ্দেশ্যে। তো আজকে আমরা একটা চাইনিজ বুফে ট্রাই করব, যেটা কিনা গড়িয়া মেট্রো স্টেশনের একদম পাশে, নাম নুডল উডল। 349 এর এই বুফেটা চলো ট্রাই করা যাক, এন্ড দেখে নেওয়া যাক যে কেমন কি খাবার দাবার। সো গাইজ, স্টার্টার নিয়ে তো চলে এসেছি। আমার যেটা প্রথমে পছন্দ হলো না, খুব একটা চিকেনের আইটেম নেই, অলমোস্ট সবই ভেজের। আমি তো একটা চিকেনের আইটেম এখন অবধি পেলাম, আর অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম দেখতে। তো খেয়ে চলো দেখা যাক যে কীরকম খেতে। স্টার্টারটা তো খুবই জঘন্য ছিল, জাস্ট চিকেনের আইটেম ছাড়া আমার একটুও কিচ্ছু ভালো লাগেনি। সো দিস ইজ দ্য মেন কোর্স ওয়ান। নুডলসটা খুবই ড্রাই, কোনো এর মধ্যে কোনো মানে লাইক তেল মশলা কিছুই নেই, জাস্ট একদম ড্রাই। ভেজ রাইসটাও আমার একদমই ভালো লাগছে না, ওখানে ভেজ মঞ্চুরিয়ান অ্যান্ড অল রয়েছে। মোট কথা বলতে গেলে দিস ইজ আ নো নো নো। তো সব শেষে পালা ডেজার্টের। এখানে না আছে কোনো পেস্ট্রি, না আছে এনি আদার থিংস। এখানে আছে হানি নুডলস ফ্রাইড আই থিঙ্ক, আর তার সাথে রয়েছে আইসক্রিম 2 স্কুপ। তো ইটস লাইক ওকে ডেজার্ট, ওকে। তো নুডল উডল থেকে তো আমরা বেরিয়ে গেছি, এবার চলেছি আমরা মুভি দেখার উদ্দেশ্যে। তো গাইজ বলে দিই তোমাদের, আমাদের খাওয়া এখনও পর্যন্ত সব থেকে ওস্ট বাফেট হচ্ছে নুডল উডলের 349-এর লঞ্চ বাফেটটা। লাইক দিস ইজ আ ভেরি নো 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 বাফেট ফর আস, ওকে। একদমই আমি রেকমেন্ড করবো না। তো তোমরা যদি যাও নিজেদের দায়িত্বে যাবে, ডোন্ট ওয়েস্ট ইউর 349 রুপিস গাইজ। তো আমরা চলে এসেছি আইনক্সের ভেতরে, এটা হচ্ছে হাইল্যান্ড পার্ক আইনক্স। তো আমরা দেখবো এখন একটা মুভি, তোমাদেরকে বলবো না, তোমরা নিশ্চয়ই থাম্বনেইলে দেখে ফেলেছো। তো চলো মুভিটা শুরু হোক, তারপর দেখা করছি তোমাদের সাথে। সো গাইজ, সিনেমাটা শুরু হয়ে গেছে, তো এবার আমরা সিনেমাটা এনজয় করি, আর তোমাদের সাথে এরপর একদম দেখা করছি আউটরোতে। দিনটা শেষ করে একদম তোমাদের সাথে দেখা করছি, তো ততক্ষণ দেখতে থাকো। সো সব শেষে দিনটা শেষ। ফার্স্ট অফ অল একটা ওস্ট 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 বুফে দিয়ে লাঞ্চটা হলো, তারপর একটা কপি মারা মুভি। ইটস লাইক সাচ আ ব্যাড ডে, ওকে। বাট আমরা খুবই এনজয় করেছি। তো চলো এবারে বাড়ি ফেরার পালা। তো সবাইকে আরেকবার আমার তরফ থেকে শুভ নববর্ষ, শুভ পয়লা বৈশাখ গাইজ। ভালো থেকো, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে সেম, বাই বাই।